গুড মর্নিং বন্ধুরা, তাহলে চলো সকালবেলা আমি এখন টিফিনটা করে নিই আর সেটা তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? দেখো এই যে ম্যাগি, আর এই ম্যাগিটাকে আমি ভাজা ম্যাগি করে নেব, ঠিক আছে? আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো এখানে আমি ম্যাগিটা করার জন্য তেল, সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে ম্যাগি মশলাগুলোকে দিয়ে একটু নেড়ে নিলাম। আর তার মধ্যে ম্যাগিটাকে সিদ্ধ মতো করা ছিল, সেটাকে নাড়াচাড়া করে, যেহেতু আমরা শনিবার নিরামিষ খাই তাই এটাকে সিম্পলভাবেই করে নিলাম, নইলে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করলে আরও ভালো হয়। তো ম্যাগি হয়ে গিয়েছে, এই দেখো মেয়েকে দিয়ে দিই, ওর ক্লাস ছিল, ক্লাস করে ওই যে দেখো ক্লাস করে বাবু রেস্ট নিচ্ছে, একটুতেই ক্লান্ত হয়ে পড়েছে। তা যাই হোক, এ নাও টিফিনটা খেয়ে নাও। এই যে আজকে আমি ভাজা ম্যাগি খাচ্ছি, ভাজা ম্যাগি খাচ্ছে, ভাজা ম্যাগিটা খেয়ে নিক। আর আজকে আমাদের টিফিন বল, টিফিন তো ওই ম্যাগি করলাম মেয়ের জন্য, দিয়ে দিলাম রিনির জন্য, আর আমার আছে, আমি খাবো একটু পরে। আর আজ রান্না বলতে, আজ শনিবার নিরামিষ, পনির করব, পনিরের তরকারি করব, আর পটল আলু কুমড়ো দিয়ে নিরামিষ তরকারি মতো করবো, মাখা মাখা, এটাই আজ রান্না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত, অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি। আর এখন দেখতে পাচ্ছ আমার চান টান সব হয়ে গিয়েছে, সমস্ত কাজকর্ম সারা হয়ে গিয়েছে, রান্নাও হয়ে গিয়েছে, মানে ভাতটা হচ্ছে। তাহলে চলো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে দেখো এটা দেখতে পাচ্ছ পনিরের তরকারি, আর এটা কুমড়ো আলু পটল দিয়ে তরকারি, আর এইদিকে দেখো আমার ভাত হচ্ছে। এই রান্না, চলো আমরা ঘরে যাই। রান্না হয়ে গিয়েছে, ভাতটা হয়ে গেলে হয়ে যাবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা যদি আমাকে একটু জানাও। আর তোমাদের কাছে অনেক 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 করে রিকোয়েস্ট করছি, তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে, কারোর খারাপ লাগবে না। আর এত মানে কষ্ট, এত পরিশ্রম, সবটাই কিন্তু তোমাদের জন্য, তোমাদের কাছে পৌঁছানোর জন্য, আর সেটা করার জন্য তো আমি আপ্রাণ চেষ্টা করি। তোমরাও আমাকে একটু হেল্প করো, সহযোগিতা করো, তোমরা পাশে থেকো, ঠিক আছে? আবার পরে তোমাদের সামনে আসব। আমি আবারও ফের চলে এলাম, আর এখন বাজে 3:53, ঠিক আছে? আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এবার একটু দুবেলা একটু ঘুমাবার চিন্তা ভাবনা হবে, ঘুমাবো না, শুয়ে থাকবো, আর ওই এডিট টেডিট একটু আধটু করি শুয়ে শুয়ে, সেটাই করব। আমি দরজা বন্ধ করে দিই, আলো দেখছো পুরো মুখ ফুলেও, আমার জানলাটা দিয়ে দেখো আলোটা আসে, দেখতে পাচ্ছ তো, মানে বিছনা দেখ পুরো মুখটা একদম আলো বড্ড পড়ে, ঘুম আসে, মানে এই ভালো লাগে না মুখে আলো পড়লে। আমার থেকে বড় কথা মেয়েটাকে নিয়ে শোবো তো, ওকে ঘুম পাড়াবো তো, ও হচ্ছে গিয়ে ঘুমাবে না মানে আলোটা পড়লে। এই দরজা বন্ধ করে দিই, জানলাটাও বন্ধ করে দিই, তো আমি এই জানলাটাও বন্ধ করে দিই। আর ওইদিকে দেখো ওই আমার মেয়ে, ওই যে দরজা দিয়ে দাঁড়িয়ে আছে, এত দুষ্টু ঘুমাবে না, ওই জন্য দাঁড়িয়ে আছে। এই এসেছে, তা এখন দুপুরবেলায় রোদ্রের মধ্যে ঘুমাবে না কি করবে বলো?
তাই ওকে নিয়ে একটু শোবো, না হলে তো দুষ্টুমির শেষ নেই। ঠিক আছে, তা আমি ওকে একটু ঘুম পাড়িনি, আবারও চলে এলাম। আর এখন সন্ধে হয়নি, দেখো বাইরে দেখো আলো, বিকেল বিকেল ঘুম টুম থেকে উঠে একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠলাম, মেয়েকে তুললাম, আর এখন দেখো ঘড়িতে 6:10 হয়েছে, কিন্তু বাইরে কত আলো আছে, একদম বিকেলের মতোই আছে। তা মেয়েকে তুললাম, তুলে আর কি বলে ওকে বসিয়েছি, আর ও সবে জল খেয়ে বসেছে, ওকে এখন টিফিন খাওয়াবো মানে দেবো। আর আমি দেখি বিকেলবেলা জামা কাপড়গুলো তুলে আমি ওখানে ওই যে ডাল করে রেখেছি ওগুলোকে ভাঁজ করবো, তোমরা সাথে থাকো, ঠিক আছে? আর চাটা খাওয়া এখন অনেক দেরি আছে, পরে এখন এদিকে কাজগুলো সেরে নিই, আবার তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তোমরা দেখলে সব জামা কাপড়গুলো তুলে আমি এক জায়গায় করে রেখে দিয়েছিলাম, সেগুলোকে গুছিয়ে নিচ্ছি, সব ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে যেখানে যেটা রাখি সেখানে এখানে রেখে দিচ্ছি। আর সবশেষে আমি শাড়িটা মানে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে জায়গার মতো রেখে দেবো আর কি। এটাই দেখালাম, ওর জন্য মৌসম্বি লেবু কেটে দিয়েছি আর মিষ্টি ছিল, ও সন্ধ্যাবেলা এটাই খেয়ে নিক, ঠিক আছে? ওই যে বসে আছে, তাহলে ও খেয়ে নিক। অন্যদিন সন্ধ্যাটা আমার মেয়েই দেয়, রিনি নিজে দেয়, আজকে সন্ধ্যাটা আমি দিলাম। তো বন্ধুরা, আবার আমি চলে এলাম তোমাদের সামনে, আর আমার তো বিকেলের সমস্ত কাজকর্ম সারা হয়ে গিয়েছে, মেয়ের টিফিন খাওয়ানো হয়ে গিয়েছে, আমার সন্ধে দেওয়া হয়ে গিয়েছে, আর আমার মেয়ে খেয়েটে এবার পড়তে বসছে, ওদিকে বই নিয়ে মানে বসছে পড়াশুনো করবে, আর আমি তো চা করব, এবার চাটা করে খাবো। তার আগে তোমাদেরকে বলে নিই, যদি তার আগে বলে নিই তোমাদেরকে একটা আমি টিপস শেয়ার করছি, সেটা করার জন্য আমার রান্নাঘরে যেতে হবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই টিপসটা, আমি দিচ্ছি শেষে। আর যদি ভিডিওটা ভালো লাগে কি টিপসটা ভালো লাগে, প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে টিপসটা সবার কাছে পৌঁছে যায়, আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না, ঠিক আছে? আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইটাই বলবো। আর ভিডিওটা বাড়ালাম না, এখানেই শেষ করছি, আর এরপরেই টিপসটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা শেষ অবধি দেখতে থাকো, টিপসটা মিস করো না। হ্যাঁ, তাহলে এখন তো 7:10 হয়ে গিয়েছে, টাটা, গুড নাইট জানিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এটা একটা মানে কৌটা, এটা আমি নুন রাখি সচরাচর, এটা একটা টিপস তোমাদেরকে শেয়ার করি, আমি নুন মানে এটা ঢালি, ঢেলে নিচ্ছি আমার যতটা পরিমাণ লাগে এখান থেকেই ব্যবহার করি, এই নুন ঢেলে নিলাম। কিন্তু এই বর্ষার সময় বেশি পরে নুন জল কেটে যায়, তাই সেই জলটা যাতে না কাটে সেই জন্য আমি শুরুতে নুন ঢালার সাথে সাথে দেখতে পাচ্ছ চাল, আমি একটু চাল ছড়িয়ে দিয়ে এর মধ্যে এটাকে মিশিয়ে নেব, নিয়ে যেমন থাকে আমি রেখে দেব। ব্যাস, এটা একটা টিপস, আর জল কাটবে না। এই নুনের মধ্যে চাল দিয়ে দিলে এর মধ্যে আর জল একদম মানে জল কাটবে না, বর্ষার সময় একদম যেমন ঝরঝরে নুন তেমনই থাকবে। এটা একটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম।